আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে পুরনো শিক্ষাক্রমে ছাপা হবে 2025 শিক্ষাবর্ষের নবম দশম শ্রেণীর পাঠ্য বই। অন্য সব শ্রেণীর নতুন কারিকুলামের বইয়ে পরিমার্জন, এই কথাটার মানে হচ্ছে পুরনো শিক্ষাক্রম, পুরনো শিক্ষাক্রম মানে 2012 সালে যে পাঠ্যক্রম ছিল ওই পাঠ্যক্রমের আলোকে নবম দশম শ্রেণীর বই ছাপানো হবে। আর অন্য যে শ্রেণীগুলো রয়েছে, যেমন সিক্স থেকে সিক্স সেভেন এইট, এটা কিন্তু তোমাদের যে এই যে কারিকুলাম ছিল ওই কারিকুলামই থেকে যাবে, তবে একটু পরিমার্জন করা হবে, কোথাও সংস্কার করার প্রয়োজন হলে সেগুলো করানো হবে। এখন আমরা এটা পড়ি যে আসছে 2025 শিক্ষাবর্ষে পুরনো শিক্ষাক্রমের আলোকেই ছাপা হবে নবম দশম শ্রেণীর পাঠ্য বই। পুরাতন কারিকুলাম মানে 2012 সালের যে শিক্ষাক্রম ছিল ওই সময়ের কথা বলা হচ্ছে, তবে নানা অসঙ্গতির সংস্কার ও পরিমার্জন করে নতুন পাঠ্যক্রমেই থাকছে অন্য সব শ্রেণীর বই। তার মানে সিক্স থেকে এইট পর্যন্ত যে বই আছে বর্তমানে সেই বইটাই থাকবে, তবে সেখানে বিভিন্ন ধরনের অসঙ্গতি যদি থাকে তাহলে সেগুলো সংস্কার এবং পরিমার্জন করা হবে। একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এসব তথ্য। এদিকে ছয়টি শ্রেণীর বইয়ের টেন্ডার হয়ে গেলেও বই পরিমার্জনের কাজ শুরু করা যাচ্ছে না মুদ্রণ, মানে যেহেতু পরিমার্জনের কাজ চলতেছে সেহেতু নতুন করে ছাপানোর কাজ শুরু করা যাচ্ছে না। এই কাজে বেশি দেরি করলে জানুয়ারির আগে সব বই মাঠ পর্যায়ে পৌঁছানো নিয়ে শঙ্কার কথা বলেছেন মুদ্রণ ব্যবসায়ীরা। যদি এরকম মানে পরিমার্জনের কাজ যদি চলতে থাকে, মুদ্রণের জন্য যদি আরো লেট হয়, তাহলে জানুয়ারি মাসে তো ছাত্রছাত্রীদের কাছে বই পৌঁছে দেওয়া সম্ভব হবে না। তবে এনসিটিবি বলেছে শীঘ্রই জারি করা হবে পরিপত্র, মানে এই সমস্যা সমাধান করার জন্য পরিপত্র জারি করা হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনে প্রশাসনিক সংস্কারের আকাঙ্ক্ষায় যখন চলছে নানা রদ বদল, তখন সংস্কারের ঢেউ লেগেছে শিক্ষাতেও। 2013 সাল থেকে বাস্তবায়ন শুরু হওয়া নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি সহ নানান অসঙ্গতি নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে শুরু থেকেই মানে আলোচনা শুরু থেকেই আলোচনা সমালোচনা ছিল। একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে নতুন শিক্ষাক্রমের পাঠ্য বইয়ের ছবি এবং বিষয়বস্তু সহ যেসব সমস্যা আছে তা পরিমার্জন শেষে পাণ্ডুলিপি শিগগিরই মুদ্রণে পাঠানো হবে। তবে এর আওতায় থাকবে না নবম দশম শ্রেণী, মানে নবম দশম শ্রেণীর কোনো পরিমার্জন করা লাগবে না, ওটা 2012 সালের যে শিক্ষাক্রম ছিল ওই আলোকে এটা নতুন করে বই ছাপানো হবে। পাঠ্যপুস্তক বোর্ডের একাধিক কর্মকর্তা জানিয়েছেন নবম দশম শ্রেণীর জন্য পুরনো শিক্ষাক্রমেই পাঠ্য বই ছাপানো হবে, থাকবে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়িক শিক্ষা বিভাগেও। তার মানে পুরাতন কারিকুলাম চলে যাবে, যেমনটা এই যে এবার 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের যে সিলেবাস ওই সিলেবাসটা থাকবে তোমাদের, মানে ওই বইটাই থাকবে। চলতি শিক্ষাবর্ষে যারা নবম শ্রেণীতে বিভাগহীন নতুন শিক্ষাক্রমের বই পড়েছে, এখন তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছো তোমরা তো বিভাগহীন ভাবে তোমরা বই পড়তেছো, আগামী বছর দশম শ্রেণীতে তাদের পুরনো শিক্ষাক্রমের বই দেওয়া হবে। 2026 সালে তাদের এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে সংক্ষিপ্ত সিলেবাসে। তোমাদের তো দেখো আগামী বছর তোমাদের বই দেওয়া হবে বিজ্ঞানের বই, অথবা কেউ যদি আর্টস নেও আর্টস এর বই দেওয়া হবে, অথবা কমার্স এর বই দেওয়া হবে। এখন মাত্র এক বছর পরে পড়ে তো আর এত শেষ করা যায় না, তার জন্য তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে, সেই সিলেবাসের আলোকে তোমাদের পরীক্ষা হবে। চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকের 3,81,00,000-এর বেশি শিক্ষার্থীর মাঝে প্রায় পৌনে 31 কোটি বিনামূল্যের পাঠ্য বই বিতরণ করে সরকার, যেখানে খরচ প্রায় 1,200 কোটি টাকা। আর 2025 সালের প্রায় জন্য প্রায় 35 কোটি পাঠ্য বই বিতরণের লক্ষ্যে যেখানে 1,400 কোটি টাকার বেশি ব্যয় করতে হবে সরকারকে।
ইতোমধ্যে 6টি শ্রেণীর বইয়ের জন্য 3টি টেন্ডার হয়েছে, কিন্তু টেন্ডার হলেও বইয়ের সংস্কারের কাজ চলমান থাকায় এখনো চূড়ান্ত পাণ্ডুলিপি হাতে পাননি মুদ্রণ ব্যবসায়ীরা। সব বই জানুয়ারির আগেই মাঠ পর্যায়ে পৌঁছানো নিয়ে তাই শঙ্কা তাদের। বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সাবেক চেয়ারম্যান তোফায়েল খান বলেন, এনসিটিভির যথাসময়ে বই দেওয়ার একটা চ্যালেঞ্জ রয়েছে, একটা এইটা মোকাবেলার জন্য আমরা সহযোগিতা করতে চাই, তবে এটার জন্য ক্ষেত্র তৈরি করতে হবে। আগামী বছর ঠিক সময়ে শিক্ষার্থীদের হাতে যেন পাঠ্য বই পৌঁছায় সেজন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ এই শিক্ষাবিদদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর এর অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, সকল ধরনের স্টেক হোল্ডারদের নিয়ে অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করতে হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে পরিমার্জনের কাজ চলছে, শিগগিরই পরিপত্র জারি হবে, নির্দিষ্ট সময়ে বই দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে তারা। এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবির চৌধুরী বলেন, ক্রাইসিস সময়ে বই মুদ্রণে অতি দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। একটা জিনিস নিশ্চিত করতে চাই, জানুয়ারি 1 তারিখে শিক্ষার্থীরা বই পাবে, তাদের শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের বাধা হবে না ইনশাল্লাহ। তার মানে তোমাদের জানুয়ারিতে 1 তারিখে বই দেওয়া, জানুয়ারির 1 তারিখে বই দেওয়ার প্ল্যান তাদের আছে। নতুন শিক্ষাক্রমের জন্য যে মূল্যায়ন পদ্ধতি প্রণয়ন করা হয়েছে তা শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ অনেকের কাছে স্পষ্ট ও গ্রহণযোগ্য নয়, তাই সে মূল্যায়ন পদ্ধতিকে বাতিল করে একটা স্পষ্ট ও গ্রহণযোগ্য পদ্ধতির জন্য কাজ করছে সরকার। তার মানে নতুন কারিকুলামের যে মূল্যায়ন পদ্ধতি রয়েছে, অর্থাৎ 6 থেকে 8 পর্যন্ত এটা তো থাকবে, তো এদের মূল্যায়ন পদ্ধতি, তারপরে এদের যে শিক্ষা পদ্ধতি কেমন করা উচিত সেগুলো নিয়ে ভাবা হচ্ছে, সরকার ভাবতেছে এবং এ নিয়ে সে তারা কাজ করতেছে। তো এই ছিল আজকের নিউজটি। এখান থেকে তোমরা মূলত জানতে পারলে যে তোমাদের বই নবম দশম শ্রেণীর বইগুলো কি হবে যখন তোমরা ক্লাস 10-এ উঠবা, আবার 6 থেকে 8 পর্যন্ত কি হবে এটা নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।